প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি সিলেটের গোয়ানঘাট উপজেলা। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এরই মধ্যে আশ্রয়ন প্রকল্পের আওতায় এই উপজেলায় জমিসহ ঘরের মালিকানা প্রদান করা হয়েছে 895টি পরিবারকে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে নিজেদের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে নতুন করে খুঁজে পেতে শুরু করেছেন রোকেয়া, স্বপ্না এবং সিদ্দিকারা। আগে অনেক কষ্ট আসলাম, ছোট একটা ঘর আসিল, সাতটা ঘর আসিল, সাতটা ঘরের মাঝে আমি রয়েছি। দোয়া করি আল্লাহ যেন এখন ঘর দিলিয়া, কত শান্তি আরামে রই আর আল্লাহ বিল্লাহ করি আর তান্ডে দোয়া করি। একদিন যার ছিল না মাথা গোঁজার ঠাই, এখন সে স্বপ্ন দেখছেন উজ্জ্বল এক ভবিষ্যতের। মানে ঘর পেয়ে অনেক আনন্দিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর দিয়েছেন। তার আগে স্যার আমার কিচ্ছু ছিল না, আমার এখন ঘর দরজা হয়েছে, সব কিছু আছে। এখন দুইটা মুরগিও পালতে পারছি, হাঁসও পালতে পারছি, বাসা বাড়াতে এগুলো থাকে না। আল্লাহ আমার শান্তি খান করতে ওখান তো চাই, আমি কোন তার চাই না। শেখ হাসিনার জেলা শান্তি রাখছেন, ওলা আমার লাগে আল্লাহ শান্তি খান রাখতে। নতুন করে গোয়ানঘাট উপজেলার নোয়াগাঁও গ্রামে তৈরি করা হচ্ছে আরো 100টি বাড়ি, যার মালিকানা গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন প্রকল্পটিকে ঘিরে সিলেটের এই অজপাড়া গ্রামটি নতুন এক সভ্যতার যুগে প্রবেশ করবে, এমনটাই মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান। পভার্টি লাইনটা কিন্তু আসলে এই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে কভার করে, অর্থাৎ যারা অতি দরিদ্র, যারা ভূমিহীন এবং গৃহহীন ছিলেন, তার মানে তারা অতি দরিদ্র ক্যাটাগরিতে আছে। সো এমনিতেই আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় যত ধরনের উদ্যোগ নেওয়া হয় আমরা সবসময় এই ভালনারেবল গ্রুপটাকে টার্গেট করি। সো আমাদের জানাই আছে যে আশ্রয়ন প্রকল্পে ভালনারেবল গ্রুপগুলো আছে। সো ভবিষ্যতে এটা আসলে সারা বছরই ফলো আপ থাকবে, এতগুলো ডিপার্টমেন্ট এখানে আছে, ভবিষ্যতে এটা নজরের এড়ানোর কোনো সুযোগ নেই আর কি। আশ্রয়ন এই প্রকল্পটি শুধু প্রকল্প নয়, এজন্য লাখো মানুষের স্বপ্ন দেখার এক নতুন প্রেরণা, যার স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাত্র একদিন পরেই দেশের 159টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবে সরকার। এরই মধ্যে চতুর্থ ধাপে 39,000 পরিবারকে নতুন করে দেয়া হচ্ছে ভূমিসহ জমির মালিকানা। এরই মধ্যে যারা বাড়ির মালিক হয়েছেন তারা তাদের বাড়িকে ঘিরে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। গোয়ানঘাট থেকে রাকিব হাসান, মাই টিভি, সিলেট।